হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আজকে আপনাদের দেখাবো সোলার থেকে কীভাবে সরাসরি একটি টেবিল ফ্যান চালাতে পারবেন। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি টেবিল ফ্যান সরাসরি সোলারের মাধ্যমে চলছে, তো এতে আপনাদের কোনো ব্যাটারির প্রয়োজন হবে না। তো এই সিস্টেমটি তৈরি করতে আপনার সর্বপ্রথম প্রয়োজন পড়বে একটি সোলার প্যানেল। সেজন্য আপনারা 200 ওয়াট বা যে কোনো ওয়াটের একটি সোলার প্যানেল নির্বাচন করতে পারেন। আপনারা চাইলে মনো বা পলি দুই ধরনের সোলারই কিনতে পারেন। তো আমার ধারণা অনুযায়ী আপনারা মনো সোলারটাই কিনতে পারেন। তো এখন আমাদের একটি কাজ করতে হবে, সেটি হলো সোলারের পিছন থেকে আমাদের তার বের করতে হবে এবং সেই তারটি ফ্যানের সাথে কানেক্ট করতে হবে। তার জন্য আমাদের সোলারের পিছনে থাকা কানেক্টর খুলে ফেলতে হবে এবং কানেক্টরে আমাদের যে কোনো মানের তার ব্যবহার করতে হবে। এখানে আপনারা অবশ্যই খেয়াল করবেন, একটি ভালো গেজের তার ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সোলার থেকে ভালো আউটপুট পাবেন। তো এখন আমাদের ভালোভাবে এই ওয়ারিংগুলো করে ফেলতে হবে। তো এখন আপনারা পজিটিভ এবং নেগেটিভ খুব ভালোভাবে রেখে এই কাজগুলো করবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার লাল তার লাগানো পুরোপুরি শেষ। এখন কালো তারটি লাগিয়ে আমাদের এই ক্লিপটি লাগিয়ে মোট কাজটি সেট করতে হবে। তো এখন আমাদের যে বাড়তি তারগুলো ছিল সেগুলো কেটে নেব এবং তারটা যাতে টান লেগে ছিঁড়ে না আসতে পারে সেজন্য এখানে একটি লোয়ার ক্ল্যাম্প দিয়ে ভালোভাবে নাটটি টাইট দিয়ে নেব। এখন আমাদের সোলারটি পুরোপুরি রেডি। তো চলুন আমাদের সোলারটি ছাদে রেখে আসা যাক। তারপরে আপনাদের ভোল্টেজটি মেপে দেখাবো যে কত ভোল্ট আউট হচ্ছে এবং এটার মাধ্যমে কি আসলে সরাসরি ফ্যান চালানো যায় কি না। তার জন্য আমি এখন কলা রোডে এই সোলারটি রেখে দেবো এবং সোলার থেকে তার ভালোভাবে নিচে নিয়ে যাব এবং এখানে ভোল্ট মেপে দেখাবো যে কত ভোল্ট এবং কত অ্যাম্পিয়ার আউটপুট হচ্ছে। একটি ভোল্ট মিটারের সাথে এই তারটি কানেক্ট করে নিই এবং দেখবো যে এখানে কত ভোল্ট আউট হচ্ছে। তো এখানে ভোল্ট মিটারে ডিসি ভোল্ট সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 22 ভোল্ট মতো আউটপুট হচ্ছে। তো এখানে কোনো লোড না থাকায় এত ভোল্ট আউটপুট হচ্ছে। এখন আপনারা যে ফ্যানটি দেখতে পাচ্ছেন, মূলত আমি এই সোলারটির মাধ্যমে এই ফ্যানটি চালাবো। এটি হলো মূলত একটি ডিসি 10 ওয়াট 12 ভোল্ট একটি ফ্যান। তো ফ্যানের সাথে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ তার লাগাবো সোলার থেকে সরাসরি আসা যে তারের সাথে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্যানের সাথে কানেকশন থাকা অবস্থায় প্রায় 12 ভোল্ট মতো লোড আছে। তার মানে বুঝতেই পারছেন আপনারা যে ফ্যানটি কেমন জোরে চলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানটি ফুল জোরে ঘুরছে, ক্যামেরাতে তা দেখতে পাচ্ছেন, বাস্তবে আরও তার দ্বিগুণ। তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।